নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছি আমি অনিন্দিতা। শুরু করছি এই মুহূর্তে, আর এখন যে খবরের দিকে নজর রাখবো, তৃণমূল নেতাকে গুলি করে খুনের অভিযোগ। বাড়িতে ঢুকে সেই তৃণমূল নেতাকে খুন করা হয়েছে এমনটি অভিযোগ উঠছে। মালদহের চাঁচলের জালালপুরের ঘটনা, এলাকায় মোতায়েন বিশাল পুলিশ বাহিনী, পুলিশকে আটকে রেখে বিক্ষোভ গ্রামবাসীদের। তৃণমূল নেতাকে গুলি করে খুনের অভিযোগ উঠছে, বাড়িতে ঢুকে গুলি করে খুন তৃণমূল নেতাকে। এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী এবং সেই পুলিশকে আটকে বিক্ষোভ দেখাচ্ছেন গ্রামবাসীরা। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, মালদহের চাঁচলের জালালপুরে তৃণমূল নেতাকে গুলি করে খুনের অভিযোগ উঠল। বাড়িতে ঢুকে গুলি করে খুন করা হচ্ছে তৃণমূল নেতাকে এমনটাই অভিযোগ উঠছে, এবং মোতায়েন করা হচ্ছে বিশাল পুলিশ বাহিনী, পুলিশকে আটকে রেখে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। সেই তৃণমূল নেতাকে কারা গুলি করে খুন করেছে, এর পেছনে কোন কারণ রয়েছে, এর পেছনে কারা রয়েছে, সেই সমস্তরই তদন্ত সাপেক্ষ। তবে এখনো পর্যন্ত সেই বিষয়টি স্পষ্ট হয়নি যে তাকে কেন খুন করা হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ এবং রীতিমতো বিক্ষোভে ফেটে পড়েছেন সেখানকার বাসিন্দারা। পুলিশকে আটকে তারা বিক্ষোভ প্রদর্শন শুরু করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি কলকাতা টিভির পর্দায়, মালদহের চাঁচলের জালালপুরে তৃণমূল নেতাকে গুলি করে খুন। সেই তৃণমূল নেতাকে বাড়িতে ঢুকে গুলি করে খুন করা হয়েছে এমনটাই অভিযোগ করছে। মালদহের চাঁচলের জালালপুরের ঘটনা, মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী, সেই পুলিশকে আটকে বিক্ষোভ দেখাচ্ছেন গ্রামবাসীরা। এর পেছনে কারা রয়েছে এবং কি কারণ রয়েছে, রাজনৈতিক যোগ রয়েছে কিনা, এই সমস্তটাই খতিয়ে দেখা হচ্ছে। তবে রীতিমতো বিক্ষোভে ফেটে পড়েছেন সেখানকার বাসিন্দারা। বাড়িতে ঢুকে গুলি করে খুন তৃণমূল নেতাকে, মালদহের চাঁচলের জালালপুরের ঘটনা। সেই খুনের পেছনে কারা রয়েছেন এবং তার সঙ্গে রাজনৈতিক যোগ রয়েছে কিনা, এই পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। আমরা বিষয়ে আরো জানবো। আমাদের সঙ্গে মালদা থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি রাহুল আমিন। রাহুল, ঠিক কি জানা যাচ্ছে, এই তৃণমূল নেতাকে গুলি করে খুন করা হয়েছে, এর পেছনে কারা রয়েছে, পুলিশ কি বলছে এবং পরিবার তারা কি বলছে? জালালপুর অঞ্চল এলাকায় কিন্তু প্রকাশ্য দিবালোকে তৃণমূল নেতা শহীদুর রহমান বলে যিনি এলাকায় পরিচিত, তার বাড়িতে ঢুকে কিছু দুষ্কৃতীরা কিন্তু হামলা চালায়, তারপরে তাকে গুলি করে খুন করে দেওয়া হয় বলে কিন্তু অভিযোগ। এমনই অভিযোগে কিন্তু গ্রামবাসীরা কিন্তু এখানে তার বাড়ির সামনে কিন্তু জড়াও হয়েছে এবং পুলিশকে ঘিরে কিন্তু রীতিমতো বিক্ষোভ দেখাচ্ছে যে প্রকাশ্য দিবালোকে এইভাবে একজন মানুষকে খুন হতে হলো, কি উদ্দেশ্য এর পিছনে, কেন কেন খুন হলো এবং কেন পুলিশি গাফিলতি এখানে কিন্তু তারা কিন্তু বারবার তুলে হচ্ছে। পুলিশ যেমনটা স্থানীয় বাসিন্দারা জানাচ্ছে, কিন্তু পুলিশ ঘটনাস্থলে যখন দুষ্কৃতীরা তার বাড়িতে চড়াও হয় তখন কিন্তু পুলিশ সেই ঘটনাস্থলের সামনে কিন্তু ছিলেন এবং পুলিশের সামনেই গুলি করে খুন করা হয়েছে বলে কিন্তু অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা। গোটা ঘটনাকে ঘিরে কিন্তু রণক্ষেত্র চেহারা নিয়েছে মালদার জালালপুর এলাকা। এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন এলাকায় কিন্তু চারিদিকে কিন্তু স্থানীয় বাসিন্দারা কিন্তু একটাই প্রশ্ন তুলছেন যে যারা দুষ্কৃতী, যারা এই ঘটনা ঘটালো তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, তারপরেই কিন্তু সেই মৃতদেহ এখান থেকে নিয়ে যাওয়া যাবে, তারপরেই কিন্তু পুলিশ তদন্ত প্রক্রিয়া তারা এগোতে পারবেন, এমনটাই কিন্তু দাবি করছেন স্থানীয় বাসিন্দারা। অঞ্জনাদি রুহুল, এই বিষয়ে এখনো রাজনৈতিক যোগ রয়েছে কি, কি বলছে তার পরিবার, কাদের বিরুদ্ধে অভিযোগ করছেন তারা? একেবারে আমরা পরিবারের লোকের সাথে কথা বলেছি, পরিবারের লোক যেমনটা জানাচ্ছেন যে এটার পিছনে কিন্তু রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে এবং যে দুষ্কৃতীদের কথা এখানে বলা হচ্ছে তারা কিন্তু একটি দলের সাথে যুক্ত রয়েছে, তারা কিন্তু সেই দল করছে, গোটাটা কিন্তু তদন্ত সাপেক্ষ। পুলিশ কিন্তু সেই তদন্ত কিন্তু শুরু করলেই কিন্তু সেই তদন্ত কিন্তু সামনে আসবে এবং কেন কি ঘটনা, কি কারণে কিন্তু এই ঘটনা ঘটিয়েছে তারা কিন্তু এটাই কিন্তু কিন্তু পুলিশ তদন্ত করছে। এ বিষয়ে পুলিশের কি প্রতিক্রিয়া, পুলিশ কিছু বলছে কি? দেখো, এই মুহূর্তে কিন্তু চাঁচল মহকুমার যিনি পুলিশ আধিকারিক রয়েছেন শুভেন্দু মণ্ডল, তার নেতৃত্বে কিন্তু এখানে ঘটনা সামনে রেখে কিন্তু পুলিশ এখানে এসেছেন এবং চাঁচল থানার যিনি ভারপ্রাপ্ত আইসি রয়েছেন পুনেন্দু কুমার কুণ্ডু, উনিও কিন্তু ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। গোটা ঘটনা কিন্তু পুলিশ এখন যে ঘটনা ঘটেছে, মৃতদেহ কিন্তু পুলিশ কিন্তু নিয়ে যেতে চাইছে এখান থেকে, তারপরে যে পুলিশি তদন্ত প্রক্রিয়া, সেই পুলিশ তদন্ত প্রক্রিয়া কিন্তু শুরু করতে পারবে এমনটাই কিন্তু পুলিশ সূত্রে আমরা জানতে পারছি।
করছি, কিন্তু পুলিশকে মৃতদেহ তুলতে কিন্তু বাধা দিচ্ছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ যে যারা দুষ্কৃতি তারা প্রকাশ্য দিবালোকে কিন্তু এই খুনের ঘটনা ঘটিয়েছে, কেন এই খুনের খুন হতে হলো তাকে, কিন্তু এই এই নিয়ে কিন্তু চড়াও হয়েছে এলাকার বাসিন্দারা এবং গোটা এলাকায় কিন্তু র‍্যাব নামানো হয়েছে। পরিস্থিতি কিন্তু এখন ব্যাপক উদ্বেগজনক, এখনো কিন্তু পুলিশ কোনো রকম কোনো কিছু করতে পারছেন না। পুলিশ কিন্তু যে বাড়িতে খুন যে মৃতদেহ পড়ে রয়েছে সেখানে কিন্তু এখনো মৃতদেহ রয়েছে। গোটা ঘটনা কিন্তু পুলিশ এলাকা থেকে মানুষের সাথে কথা বলে সেই মৃতদেহ নিয়ে যাওয়ার পরেই কিন্তু তদন্ত প্রক্রিয়া পুলিশ শুরু করতে পারবে, এমনটাই কিন্তু জানিয়েছেন চাঁচল থানার ভারপ্রাপ্ত আইসি পুনেন্দু কুমার কুণ্ডু। রুহুল, সেখানকার স্থানীয় বাসিন্দা তারা কি বলছে, তাদের সাথে কথা বলা যাচ্ছে কি এই মুহূর্তে? তুমি কথা বলতে পারবে তাদের সঙ্গে? একদম, আমি এখানে স্থানীয় বাসিন্দা রয়েছেন যারা এখানে, আমি কথা বলার চেষ্টা করব। দাদা কি হয়েছে দাদা ঘটনাটা? ওই এলাকায় তার না কে বলতে পারবে দাদা? এখনই আসলাম। কেউ বলতে পারবেন? আমরা ছিলাম না, আমরা শুনে আসলাম। তিনি পড়ান, তাকে তারা মেরেছে গুলি করে, খুন করে হয়েছে গুলি করে, যতদূর সম্ভব আমি জানতে পারলাম গুলি করে, কারণ আমরা তো দেখিনি, যেটা বলছে সব এটা গুলি করেই মারা হয়েছে। এখানে আরেকজন রয়েছেন, আমি কথা বলার চেষ্টা করব। কি হয়েছে আমি জানি না স্যার। দেখো কিন্তু মানুষ কিন্তু উদ্বেগে রয়েছে, কিন্তু মানুষ কিন্তু এখানে কিন্তু মুখ খুলতে চাইছেন না। গোটা ঘটনাটা কিন্তু কোথাও একটা যেন উদ্বেগ রয়েছে এবং মানুষ কিন্তু বীতস্তম্ভ হয়ে রয়েছে, কিন্তু এলাকায় কিন্তু একটা ভয় কাজ করছে। ধন্যবাদ তোমাকে, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি রুহুল আমিন। তৃণমূল নেতাকে বাড়ির ভেতর ঢুকে গুলি করে খুন করা হয়েছে, তবে এর পেছনে কি কারণ রয়েছে সেই পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। এই মুহূর্তে এখন এই পর্যন্তই, আপনি দেখছেন কলকাতা টিভি, রাত দিন সাত দিন।